জামালপুর নামক গ্রামে হরিয়া নিজের 8 বছরের বিকলাঙ্গ মেয়ে তারার সঙ্গে থাকত। তারার জন্মের 1 মাস পরেই ওর মায়ের মৃত্যু হয়ে গেল। এইভাবেই বাড়ি আর সমস্ত দায়িত্ব হরিয়ার কাঁধেই পড়ল। ও একটা ফ্যাক্টরিতে মজদুরির কাজ করে দিন চালাত, কিন্তু কিছুদিন পরেই ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যার ফলে হরিয়ার সমস্যা ক্রমশ বেড়েই চলল। কিন্তু ও নিজের মেয়ে তারাকে কিছুই বলল না। প্রত্যেক দিন ওই সময় ও বাড়ি থেকে বেরিয়ে যেত আর বিকেলে ফিরে আসত। কখনো কোথাও ও কাজ পেত আর কখনো খালি হাতে ফিরে আসত। এইভাবে 2 বেলার রুটি ওর কাছে জোগাড় করা অসম্ভব ছিল। হরিয়া একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করছিল। কতদিন ধরে তারা লাড্ডু আনতে বলছে, কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সাই নেই যে আমি আমার বাচ্চাদেরকে লাড্ডু খাওয়াতে পারি। কি অভাগা বাপ আমি! হরিয়া মনের দুঃখ নিয়ে ফিরে এলো। তারা, মা তারা, কোথায় আমার মেয়েটা? তখনই তারা স্ক্র্যাচের সাহায্যে বাড়ির বাইরে আসে। আরে বাবা, তুমি চলে এসেছো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসি। তারা হরিয়াকে জল দেয়। আমাকে ক্ষমা করিস মা, আজও আমি তোর জন্য লাড্ডু আনতে একদম ভুলে গেছি। কোনো ব্যাপার নয় বাবা, পরে নিয়ে আসবে। তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি বরং একটু শুয়ে পড়ো। মা, কিছুদিন বাদেই তো দিওয়ালির অনুষ্ঠান আসছে, তখন আমি বোনাস পাবো। ওই বোনাস দিয়ে তোমার জন্য সুন্দর একটা ফ্রক আর গরম গরম মতিচুরের লাড্ডু নিয়ে আসবো অবশ্যই। পরের দিন সকালেও হরিয়া সঠিক সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তখনই তারা বাড়িতে রাখা মা লক্ষ্মীর ছবির সামনে গিয়ে দাঁড়ায়। মা, আমার বাবা আমায় দুঃখী দেখতে চায় না, সেই জন্য বাবা আমায় মিথ্যে বলছে। কিন্তু আমি তো জানি যে বাবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। মা, আমার বাবাকে কোনো একটা কাজ খুঁজে দাও মা। তারাকে ওর বাবা নিজের কাজ চলে যাওয়ার কথা জানায়নি, কিন্তু তারা প্রতিবেশীদের কাছ থেকে সবকিছুই জানতে পেরেছিল। তারার চোখে জল চলে এলো, কিন্তু ও জানত যত সমস্যা আসুক ওর বাবা ওকে কষ্টে থাকতে দেবে না। খুব কষ্টে 2 পয়সা রোজগার হয় এবং যার জন্যই ওর 2 বেলা খাবার জোটে। হরিয়া বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, সময় যে কি করে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। গোটা বাজার দিওয়ালির জন্য সেজে উঠেছে, সবাই কিছু না কিছু কিনছে। ভেবেছিলাম দিওয়ালির আগে একটা কাজকর্ম পেয়ে যাব, তা দিয়ে তারার জন্য একটা ফ্রক আর লাড্ডু কিনে নেব, কিন্তু মনে হচ্ছে কপালই খারাপ। এই ভাবতে ভাবতে খুব উদাস মন নিয়ে হরিয়া নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই রাস্তায় একটা কাপড়ের দোকানও দেখতে পায়, যেখানে একটা খুব সুন্দর ফ্রক ঝুলছিল। ওই ফ্রকটা দেখে ওখানেই দাঁড়িয়ে পড়ে। আরে বাহ, কি সুন্দর এই ফ্রকটা! এই ফ্রকে আমার তারাকে তো পুতুলের মতো দেখাবে, যদি আমি ওর জন্য এই ফ্রকটা কিনতে পারতাম। হরিয়া ফ্রকটা দেখে ভাবছিল। ঠিক তখনই দোকানের মালিক বাইরে এলো। আরে কে তুমি, আর এভাবে তুমি ফ্রকটার দিকে দেখছো কেন? যাও এখান থেকে, তোমার মতি গতি ঠিক লাগছে না বাপু। আরে না শেঠজি, আমি দরিদ্র বটে কিন্তু চোর নই। এই ফ্রকটা বড়ই ভালো লাগছে, তাই আমি আমার মেয়ের জন্য এটা দেখছি। আচ্ছা শেঠজি, এই ফ্রকটার দাম কত? এটা তোমার ক্ষমতার বাইরে, যাও এখন এখান থেকে। হরিয়া মুশড়ে পড়ে ওখান থেকে চলে গেল। ও দিন রাত কাজ খুঁজতে থাকলো, কিন্তু সেই দিনও ও কোনো কাজ পেল না। দেখতেই দেখতেই সন্ধে হয়ে এলো। হরিয়া নিজের পকেট হাতরে দেখলো যে মাত্র 2 টাকাই রয়েছে। হরিয়া মনে মনে চিন্তা করতে থাকলো, আরে আমার কাছে তো মাত্র 2 টাকাই পড়ে আছে, ঘরে নিশ্চয়ই রেশনও শেষ হয়ে এলো, খুব বেশি হলে কালকের মতো খাওয়ার বেঁচে আছে। হে ঈশ্বর, আমি খালি পেটে থেকে যেতে পারি, কিন্তু আমার মেয়েটাকে কি করে ভুখা রাখি? হরিয়া উদাস মনে বাড়ি ফিরে আসে, তো দেখে তারা ওর জন্যই অপেক্ষা করছে। আরে মা, মনে হচ্ছে তুমি আমার জন্যই অপেক্ষা করছো। হ্যাঁ বাবা, আজকে তোমার আসতে অনেক দেরি হলো। কিন্তু বাবা, তোমাকে এত উদাস লাগছে কেন? কি চিন্তা করছো বাবা, বলো আমাকে। আরে কিছুই নয় মা, বড্ড পেটে ব্যথা করছে, একটু আরাম করলে ঠিক হয়ে যাবে। মা,
তুমি আজ খেয়ে নাও, আমি আজ খেতে পারবো না। হরিয়া তারাকে দুটো রুটি বানিয়ে খাইয়ে দেয়, তারপর শুতে চলে যায়। তখন তারা আবার মা লক্ষ্মীর ছবির সামনে যায় এবং গিয়ে বলে, মা আমি জানি বাবা আমায় মিথ্যে বলছে, বাবার পেটে কোনো ব্যথা করছে না, যাতে আমায় ক্ষুধার্ত না থাকতে হয় সেই জন্য নিজে না খেয়ে থাকলো। আমার বাবা তোমার কি ক্ষতি করেছে মা? তার সঙ্গে তুমি এরকম কেন করছো মা? ব্যাস মা আর নয়, তোমাকে কিছু না কিছু একটা করতেই হবে, না হলে কিন্তু আমি তোমার উপর খুব রাগ করব। তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হরিয়া আবার ঠিক সময় কাজে বেরিয়ে যায়। যেতে যেতে ওই দোকানটার সামনে এসে ও দাঁড়ায় যেখানে ওই সুন্দর ফ্রকটা ঝুলছিল। ওই ফ্রকটা দেখে ওর আবার মন খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে, হে ভগবান, আজ তো কিছু কাজ জোগাড় করে দাও, আমি আমার মেয়ের জন্য ফ্রকটা না পারলেও একটু লাড্ডু তো কিনতে পারবো। কাল দিওয়ালি, আমার বাড়িতে কি একটা প্রদীপও জ্বলবে না ভগবান? হরিয়া এসবই ভাবছিল, ঠিক তখনই দোকানদার দোকান থেকে বেরিয়ে আসে এবং খুব দ্রুত চলতে থাকে। তার কাছে একটা কালো ব্যাগ ছিল, তাড়াতাড়িতে ব্যাগটা ওখানেই পড়ে যায়। কিন্তু সেটের সেসব মনে ছিল না, ও নিজের গাড়িতে বসে ওখান থেকে চলে যায়। হরিয়া ব্যাগ খুলল আর দেখল তাতে টাকা ভর্তি ছিল। হরিয়া মনে মনে ভাবতে থাকল, আরে এ কি, এর মধ্যে তো প্রচুর টাকা রয়েছে, এতে তো আমার সকল দুঃখ দূর হয়ে যাবে, এ দিয়ে তো আমি আমার মেয়ের জন্য কাপড় কিনতেও পারবো আর অনেক মিষ্টি কিনতে পারবো, তাও অনেক টাকা বেঁচেই তো থাকবে। কিন্তু না, আমি এমনটা করতে পারি না, এটা নিশ্চয়ই কারোর না কারোর পরিশ্রমের ফল, শেঠজির নিশ্চয়ই পয়সার দরকার, আমার ওনার পয়সা ফেরত দিয়ে দেওয়া উচিত। এই ভেবে হরিয়া শেঠকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পর শেঠকে ও খুঁজে পায় না, শেষে দোকানে ও আবার ফিরে আসে, কিন্তু দেখল যে দোকান বন্ধ হয়ে গেছে। আরে এ কি, দোকান তো বন্ধ হয়ে গেছে, এবার আমি কি করি, কোথায় খুঁজি শেঠজিকে? এই ভেবে হরিয়া অন্য রাস্তা দিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখে শেঠজির গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। আরে এটা তো শেঠজির গাড়ি, নিশ্চয়ই এখানেই আসবেন উনি, আমি এখানে থাকি। ও গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই ওর নজর শেঠজির ওপর পড়ে। তার সঙ্গে তার ধর্মপত্নীও ছিল আর দুজনকে বেশ দুঃখী মনে হচ্ছিল। হরিয়ার মনে হচ্ছিল টাকার জন্যই ওরা বোধহয় দুঃখী। ও ব্যাগ নিয়ে শেঠজির কাছে গেল আর বলল, শেঠজি আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার টাকা চুরি করিনি, আপনি তাড়াতাড়ি করে যাচ্ছিলেন তাই এই ব্যাগ পড়ে গিয়েছে, যতক্ষণে আপনাকে দিতে যাব আপনি চলে গেছেন, আমি আপনাকে প্রচুর খুঁজলাম কিন্তু আপনাকে খুঁজে পেলাম না, এই নিন শেঠজি আপনার টাকা। শেঠের বউ কাঁদতে কাঁদতে বলে, আমরা এই টাকার জন্য কাঁদছি না, আমার ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাই আমরা। কেন, কি হয়েছে? আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাজে ভাবে আহত হয়েছে, ওর রক্তের বড় দরকার, কিন্তু আমাদের দুজনের রক্তের সাথে ওর রক্ত মিলছে না, যে একজন লোক ওকে রক্ত দিতে রাজি হয়েছেন কিন্তু উনি আমার থেকে প্রচুর টাকা চেয়েছেন, এই পয়সা আমি ওকেই দেব বলে আনছিলাম কিন্তু যখন এখানে এলাম টাকার ব্যাগটা গায়েব, ওই লোকটি রক্ত না দিয়েই চলে গেলেন, এবার আমরা কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। শেঠজি আপনি এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, আমি আপনার ছেলেকে রক্ত দেব, আপনি আমার রক্ত পরীক্ষা করুন। হরিয়াকে নিয়ে শেঠজি ভেতরে যায়, ওর রক্ত পরীক্ষা করা হয় আর ওর রক্তের সঙ্গে শেঠের ছেলের রক্ত মিলে যায়। এরপর হরিয়া নিজের রক্ত দিয়ে শেঠের ছেলেকে প্রাণে বাঁচিয়ে দেয়। ডাক্তার বাইরে এসে শেঠজিকে বলে, সৌভাগ্য যে সঠিক সময়ে রক্ত পাওয়া গেছে, এখন আর চিন্তার কোনো কারণ নেই, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না, তুমি এই সব পয়সা রেখে দাও। আরে না না শেঠজি, আমি এই টাকা নিয়ে কি করব, আমি এটা নিতে পারবো না, একজন মানুষ হয়ে এটা তো মানুষের কর্তব্য, ভালো খবর এটাই যে আপনার ছেলে এখন ভালো আছে। না হরিয়া, এ পয়সা কিছুই নয়, আমি তোমার জন্য যাই করি সেটাই কম। শেঠজি অনেক করে বলে হরিয়াকে টাকা নিতে, কিন্তু হরিয়া রাজি হয় না, ও বাড়িতে ফিরে যায়।
হরিয়া হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে, হে ভগবান, আজ দিওয়ালির দিন, সন্ধে হয়ে এলো, আজও কোনো কাজ পেলাম না। আজকের দিনেও বাড়িতে কিছুটি রান্না হবে না, আজও আমি আমার মেয়েটাকে একটু খুশি করতে পারলাম না। এই ভাবতে ভাবতে হরিয়া দুঃখী মনে বাড়ির কাছে চলে এলো। ওখানে গিয়ে তো অবাক হয়ে গেল, ওর বাড়িটা আলোয় ভরে উঠেছে, চারিদিকে প্রদীপ জ্বলছে, আর অনেক লাইটও লাগানো ছিল। তারপর ও মেয়েকে দেখল, মেয়ে সেই একই ফ্রক পরেছিল যেটা ও ওই দোকানে দেখেছিল। হরিয়া খুশি হয়ে বলল, আরে বেটি, এসব কি? তুমি এই ফ্রক কোথায় পেলে? আর ঘরে এত আলো প্রদীপ। বাবা, এইসব আমাদের ওই সেটজি দিয়েছেন যেখানে তুমি নতুন চাকরি পেয়েছ। তখন সেটজি আর তার বউ সেখানে চলে আসে। হরিয়া, তুমি আমার দোকানে চাকরি করবে? সেটজি, এ তো আমার বড়ই সৌভাগ্য। না হরিয়া, তোমার মতো বিশ্বাসী লোকেরই তো আমার দরকার, আমাকে মাফ করো, আমি সেদিন তোমার সাথে বড়ই অভব্য আচরণ করেছি। আপনি আমার থেকে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করছেন সেটজি। কাল থেকে কাজে চলে এসো, আজ মেয়ের সাথে ভালো করে দিওয়ালি পালন করো। তোমার জন্যই আজ আমাদের বাড়িতেও দিওয়ালি মানা যাবে, না হলে আজ আমাদের আনন্দই থাকতো না। কাল আমি তোমার জন্য অপেক্ষা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেটজি। সেটজি আর তার বউ সেখান থেকে চলে যায়। বাবা, আজকে তো আমি অনেকগুলো লাড্ডু খেয়েছি আর অন্যরকম মিষ্টিও খেয়েছি, আমি তোমার জন্য রেখেছি। হ্যাঁ মা, চলো, ভগবানের কৃপায় সব কিছু ঠিক হয়ে গেছে। এবার হরিয়া নিজের মেয়েকে নিয়ে সুখে থাকতে শুরু করে। সেটজি ওকে এত টাকাই দিত যে ওর কোনো সমস্যাই হতো না। তারা স্কুলে যেতে শুরু করলো আর বড় হয়ে পড়াশোনা করে ভালো চাকরি করতে শুরু করলো। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। এইরকম আরো গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।